সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে। আগামী 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অষ্টম আসর। আর সেই বিপিএল এ 6 দলের অধিনায়ক কারা হচ্ছেন তা নিয়ে আপনাদের মনে জানার আগ্রহ রয়েছে, তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু 18 ফেব্রুয়ারি। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড। বিপিএল এ ঢাকা দলের অধিনায়ক হিসেবে এক প্রকার চূড়ান্ত মাহমুদুল রিয়াদের নাম, যদিও এই দলে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা, তবে অভিজ্ঞতা বিচারে মাহমুদুল্লাহ রিয়াদও কম নয়। এছাড়াও এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 অধিনায়ক তিনি, তাই নিঃসন্দেহে ঢাকা দলের অধিনায়কের ব্যাচ তার হাতেই উঠবে। তবে বিপিএল এ ফরচুন বরিশালের অধিনায়ক নিশ্চিত। বরিশালের অধিনায়ক দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও বিপিএল এ খুলনা টাইগার্সের অধিনায়কের নাম এক প্রকার নিশ্চিত। এবারের আসরে খুলনার অধিনায়কের দায়িত্ব দেখা যাবে মুশফিকুর রহিমকে। গত আসরে তার হাত ধরেই বিপিএল এর ফাইনাল খেলেছেন খুলনা দলটি। দর্শক, এবারের বিপিএল এ আপনি কোন দলের সাপোর্ট করছেন এবং আপনার পছন্দের ক্রিকেটারের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এদিকে রাজশাহীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল একবার খুলনা। তবে বিপিএল এর বাকি 3 দলের অধিনায়কের নাম এক প্রকার অনিশ্চিত, কারণ এই 3 দলের মধ্যে কোনো দল দেখা যেতে পারে বিদেশি অধিনায়ক। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান এবং নাঈম ইসলাম। বিপিএল এ এর আগে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই 3 ক্রিকেটার, তাই এই 3 জনের মধ্যে যে কোনো একজনের হাতে উঠতে পারে অধিনায়কের দায়িত্ব। বিপিএল এ এবারের আসরে তারকাদের নিয়ে দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দলে রয়েছে একাধিক তারকা বিদেশি ক্রিকেটার, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস খেলবেন কুমিল্লার হয়ে। যদি বিপিএল এর শুরু থেকে তাকে দেখা যায় তাহলে অধিনায়কের দায়িত্ব তার হাতে ওঠার সম্ভাবনাটা বেশি। দেশি ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ইমরুল কায়েস, লিটন দাস এবং মোমিনুল হক। ইমরুল কায়েসের হাত ধরে বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা, তাই এবারের আসরে তার হাতেই দেখা যেতে পারে কুমিল্লার দায়িত্ব। সিলেট সানরাইজার্সের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন এবং আনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেট লিগে অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে এই 3 ক্রিকেটারেরই, তাই এদের মধ্যে থেকে যে কোনো একজনের হাতে উঠতে পারে অধিনায়কের দায়িত্ব। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।